নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিক্রম দাস বলছি। রাজনীতিতে ক্রমশ পরিণত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছিলাম যে সম্প্রতি যে নির্বাচন শেষ হলো, 2021 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বডি ল্যাঙ্গুয়েজ, যে কথাবার্তা বা যে বক্তব্য আমরা বিভিন্ন জনসভাগুলোতে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, মিডিয়ার মাধ্যমে, নির্বাচনে জিতে আসার পরে তার সেই বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সবই একদম একটু অন্য রকম, অন্য ধাঁচের হয়ে গেছে। এই নির্বাচন যেন তাকে একটা পরিণত রাজনীতিবিদ করে তুলেছে। কেন বললাম, তার পেছনে অনেকগুলো কারণ বোধহয় আমরা অনুসন্ধান করেছি, সেই জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে এই 2021 বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনই ছিলেন মূল প্রচারের মুখ। যে কোনো জায়গায় বিধানসভা নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে যেখানে প্রচারে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর র্যালিও করেছেন, রোড শো থেকে র্যালি প্রচুর করেছেন। এবং দু নম্বর, সেখানে আমরা দেখেছি যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে সমগ্র পশ্চিমবঙ্গের তৃণমূলের, যুব তৃণমূলের একটা আলাদা প্ল্যাটফর্ম প্রায় তৈরি হয়ে গেছিল, এবং বিভিন্ন জায়গাতে এই আদি তৃণমূল বনাম এই যুব তৃণমূলের একটা লড়াই ছিল। সেই লড়াইটা এমন জায়গায় পৌঁছেছিল কিছু কিছু জায়গায় যে যেটা বিরোধীদের রাজনীতি করার অনেক প্ল্যাটফর্ম, মানে একটা জায়গা তৈরি হয়ে গেছিল। ফলে 2019 যার প্রভাব পড়েছিল এবং বিজেপি অস্বীকার করার জায়গা নেই, বিজেপি এই 19টি আসন যে জয়লাভ করেছিল তার মধ্যে কিন্তু এইটি একটি অন্যতম কারণ ছিল, এই যুব তৃণমূল বনাম আদি তৃণমূলের লড়াইটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গাটাকে ঢুকে দিয়েছেন 2021 নির্বাচনে। তিনি এই দুটো গোষ্ঠীকে, তার একটাই লক্ষ্য ছিল যে সকলে ঐক্যবদ্ধ হয়ে একজনের জন্য কাজ করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে না যুব না আদি বলে কিছু নেই, একটাই দল, সেই দলের হয়েই কাজ করতে হবে, এবং সেটাতে তিনি সফল। আমরা যদি 3 নম্বর দেখি যে প্রচারে, নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম প্রচার করেছেন, তার পাল্টা প্রচারে বিজেপির সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের নেতারা সেখানে তাদের স্টার ক্যাম্পেইনার হিসেবে ছিলেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব নেতা এবং মিঠুন চক্রবর্তীকে পর্যন্ত নামানো হয়েছিল। এবং সেই প্রচারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে যে ভাবে বিজেপি তাকে টার্গেট করেছিল, প্রতিটা সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হ্যাঁ, এবং সেখানে তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য মন্ত্রী তো বটেই, অন্যান্য নেতারা তো বটেই, সেখানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দলবদ্ধু, কাউকে কিন্তু তিনি রেয়াত করেনি। এবং এই যে চ্যালেঞ্জ, তিনি প্রতিটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন, তার মধ্যে একটা যুক্তিগ্রাহ্য বক্তব্য নিয়ে তিনি সেই চ্যালেঞ্জ গুলো ছুঁড়েছিলেন, এবং তাতে কিন্তু কর্মীদের যে মনোবল, সে মনোবল কিন্তু তিনি চাঙ্গা করে দিয়েছিলেন। এটাও কিন্তু এই নির্বাচনের একটা বড় সাফল্য, জয়ের বড় সাফল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় চতুর্থতে যদি আমরা দেখি যে তার কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংসদ হওয়ার পর থেকে, ডায়মন্ড হারবারে তিনি সাংসদ হওয়ার পর থেকে অর্থাৎ 2014 সালে তিনি প্রথম সাংসদ হন ডায়মন্ড হারবারে, তারপর থেকে তার সাংসদ এলাকার যে কাজ, তার জন্য তিনি আলাদা একটা অফিস করেন, এবং সেখানে বিভিন্ন জায়গার, মানে তার সংসদীয় কেন্দ্রের নানা সমস্যা সমাধানের জন্য সেখানে তো আলাদা একটা কাজ হয়, সেই সঙ্গে তিনি মানে শুধু তো কাজ করলে তো ভোটে জেতা যায় না, ভোটে নির্বাচনে জিততে হলে তার কতগুলো স্ট্র্যাটেজি থাকে,
সেই স্ট্র্যাটেজি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম একটা আলাদা স্ট্র্যাটেজি তিনি 2014 সালে জয়ের পরে তিনি কিন্তু ধীরে 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 তৈরি করেছেন এবং সেটা ডায়মন্ড হারবার যেমন করেছেন অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে তিনি তৈরি করেছেন। 2019 সালে এই ডায়মন্ড হারবারে যার জন্য তিনি প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে কিন্তু জয়ী হয়েছেন। এই কারণটা তার অন্যতম কারণ যে তার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, ভোটে নির্বাচনে জেতার একটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। পঞ্চমত যদি দেখি এই 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি যখন 19টি আসন পায় তার পরপরই দলের এই অবস্থা কেন, সেই জন্য তিনি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস অর্থাৎ ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে যিনি পিকে নামে খ্যাত তাকে নিয়ে এসেছেন এবং তার সঙ্গে তিনি একটা আলাদা খুব সুন্দর একটা গাঠবন্ধন যেটাকে আমরা বলি একটা বন্ধনটা এমন দৃঢ় করেছেন যে বহু মিডিয়া নানা খবর হয়েছে, নেগেটিভ খবর হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পিকে যে একটা যোগাযোগ বা যে বলবো যে বোঝাপড়া, সেই বোঝাপড়া কিন্তু কোথাও নষ্ট হয়নি এবং তাতে হয়তো দেখা গেছে যে দলীয় বহু বিধায়ক বহু নেতা এই জন্য প্রশান্ত কিশোর এটা করতে বলছেন ওটা করতে বলছেন তারা বিরক্ত হয়েছেন, তারা সেটা অনেকে করেননি বা যে যে টাস্ক গুলো দেওয়া হয়েছে সেগুলো করেনি, কিন্তু তাতে তাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টলানো যায়নি। সে বিদ্রোহী নেতাদের কিন্তু তিনি ঠিক ওই ওই কাজগুলো তিনি করানোর ব্যবস্থা করেছেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে লক্ষ্যে অবিচল থাকা, যে কোনো কাজের লক্ষ্যে অবিচল থাকা হচ্ছে একটা বড় জিনিস এবং সেই লক্ষ্যে অবিচল ছিলেন বলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনের একটা বড় যে এত বড় ল্যান্ডস্লাইড যে ভিক্টরি বলা হচ্ছে এই ভিক্টরির মূলে কিন্তু এটা রয়েছে যে লক্ষ্যে অবিচল থাকে। আমরা যদি 7 নম্বর দেখি যে নির্বাচনে জয়ী হওয়ার পরে যদি আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তার একটা স্বপ্ন যে এবার দলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হবে, শুধু আঞ্চলিক দল হিসেবে থাকলে হবে না, এই দলটাকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হবে, যেটা কিছুদিন আগে ছিল মুকুল রায় যখন ছিলেন 2016-2015 সাল পর্যন্ত মোটামুটি তৃণমূলের কিছু কিছু রাজ্যে ছোট ছোট সংগঠন গড়ে উঠেছিল, আসামে হয়েছিল, ত্রিপুরায় হয়েছিল, পাঞ্জাবে হয়েছিল, এরকম কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সেখানে হয়েছিল, কিন্তু তারপরে আর সেভাবে 2019 এই বিজেপির এই জয়ের 19টা আসন জয়ের পরে সেভাবে আর হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবারে যে লক্ষ্যটা নিয়েছেন যে দলকে বিস্তার করতে হবে, দলকে সর্বভারতীয় স্তরে পৌঁছতে হবে, তবেই দলের সুবৃদ্ধি ঘটবে আর আঞ্চলিক স্তরে হবে না, তাই তিনি এবারে নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে পুরোটা একটা চেঞ্জ করেছেন। আমরা দেখেছি যে নির্বাচনে জয়ের পরে তিনি কিন্তু মানে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন বা তিনি গেছেন রয়েছেন কিন্তু কখনোই প্রকাশ্যে এসে কিছু বলা বা সেভাবে কিছু করেননি, তিনি একটু পেছন থেকেই রয়েছেন এবং মিডিয়ার সামনেও তিনি সেভাবে কিছু বলেননি। এরপরে তিনি যেটা করলেন ধীরে ধীরে সর্বভারতীয় স্তরে দলকে নিয়ে যাওয়ার জন্য যখন তাকে কাঁধে দায়িত্ব পড়লো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তারপরে তিনি আরো পরিমার্জিত হতে শুরু করলেন, তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ আরো পরিবর্তন করে ফেললেন, তিনি যে ঝড় সেই ঝড়ের বিভিন্ন জায়গায় যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সেখানে তিনি চষে বেড়ালেন, বিভিন্ন মানুষের কাছে গেলেন, ত্রাণ কিভাবে কাজ হচ্ছে সেটা দেখলেন, মানুষের কাছে পৌঁছলেন সর্বত্র এবং পূর্ব মেদিনীপুরেও গেছেন যেখানে শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারের একটা একচ্ছত্র অধিকার, সেখানে গিয়েও তিনি দীঘা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তিনি মানুষের পাশে থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন, সরকারের ওপর ভরসা রাখুন, সরকার কি কি করবে না করবে তাদের বুঝিয়েছেন। হ্যাঁ, এইটা কিন্তু সর্বত্রই, তারপরেই কিছুদিন আগে সম্প্রতি যে ঝড় বৃষ্টির দরুন যে বাজ পড়ে বিভিন্ন জেলার প্রায় 22-23 জন মানুষ মারা গিয়েছেন, তিনি তার পরের দিনই বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে সেই পরিবারগুলোর পাশে ধরে সব জায়গাতেই একটা বোঝানো যে আমি তোমাদেরই লোক, অর্থাৎ একটা মাস লিডার হওয়ার যে একটা বাসনা থাকে বা যে এটা থাকে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে পরিবর্তন করে দেখা যাচ্ছে।
এবং তারপরে যদি আমরা দেখি যে জাতীয় রাজনীতিতে অভিষেক এবার নিজের যোগ্যতা প্রমাণ করতে তিনি ধীরে ধীরে কাজ শুরু করেছেন এবং যার কোচ হিসেবে তার পিছনে রয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর পিছনে রয়েছেন যার জন্য ইতিমধ্যে মহারাষ্ট্রে আমরা জানি যে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করছেন, ওদিকে পাঞ্জাবে যাচ্ছেন, দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করছেন। তো এই যে সর্বভারতীয় স্তরে দলকে নিয়ে যেতে হলে যা যা করা প্রয়োজন সেইভাবেই কিন্তু তিনি ধীরে ধীরে এগোচ্ছেন। আর সর্বশেষ আমরা যেটা দেখলাম যে গত 11ই জুন তৃণমূলের যিনি 2 নম্বর অর্থাৎ ছিলেন 2017 সালের 2রা নভেম্বর পর্যন্ত যিনি 2 নম্বর ছিলেন সেই ব্যক্তি মুকুল রায়, যার জায়গায় একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 নম্বর ব্যক্তি, সেই মুকুল রায়কে তিনি আবার দলে টেনে নিলেন। কিভাবে টানলেন সেটাও আমরা দেখলাম যে তার স্ত্রী অসুস্থ, মুকুল রায় স্ত্রী, তিনি তাকে দেখতে গেলেন এবং সেখানে গিয়ে একটা বার্তা দিলেন, একটা সৌজন্যের বার্তা দিলেন, মুকুল পুত্র শুভ্রাংশুর সঙ্গে কথা বললেন, বলে তাদেরকে দলে টেনে নিলেন এবং এমন ভাবে টানলেন তিনি উত্তরীয় করে বাবা ছেলে একসঙ্গে তাদেরকে নিয়ে এলেন। অথচ সেই মুকুল রায় যে মুকুল রায় দল বদল করে বিজেপিতে গিয়ে প্রথমে বলেছিলেন যে জাগো বাংলা, বিশ্ব বাংলা এই সমস্ত কিছুর মালিক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া আরো অনেক কিছু কথা যেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেই বলেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে জড়িয়ে ধরে তাকে উত্তরীয় করিয়ে দলে বরণ করে নিলেন এবং তার সঙ্গে পরের দিনই অর্থাৎ আজ শনিবার তার নিজের অফিসে মিটিং করছেন যে দলকে সর্বভারতীয় স্তর কিভাবে নিয়ে যাওয়া যায়। তো এই জায়গাগুলোতেই আমাদের মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে 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 রাজ্য রাজনীতিতে অনেক পরিণত, বিশেষ করে 2021 নির্বাচনে জয়ী হওয়ার পরে তার যে কথাবার্তা চলাফেরা বা রাজনীতিতে যে যেটা প্রয়োজন সেটা কিন্তু ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়ে তিনি পরিণত হতে চলেছেন বলেই আমাদের মনে হচ্ছে এবং রাজনৈতিক মহলও তাই মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা ধীরে ধীরে এইভাবে চালিয়ে যান আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু তার উজ্জ্বল বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কমেন্টস করুন যে আমরা যেটা আলোচনা করলাম সেটা কতটা ঠিক বা কতটা ভুল, সেটা আমাদের যে মেসেজ বক্সে আপনারা জানাবেন এবং কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।